বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে জব নোটিফিকেশনটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা বেরিয়েছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে। বন্ধুরা, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে একটি শর্ট নোটিফিকেশন পাবলিশ হয়েছে অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য। তো এক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের কী এডুকেশনের কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে, কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং কী রাখা হয়েছে এখানে সিলেকশন প্রসিডিউর, প্রত্যেকটা বিষয় আমরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, যে সমস্ত ক্যান্ডিডেটস আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ইন্টারেস্টেড রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে, তোমরা প্রত্যেক আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস রাখবে, কেননা আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন জব সংক্রান্ত আপডেট এবং বিভিন্ন জব স্টাডি ডিটেলস, তার পাশাপাশি বিভিন্ন শিক্ষা সংক্রান্ত আপডেটস দিয়ে থাকি। তো বন্ধুরা, চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। বন্ধুরা, এটা হচ্ছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আসা আজকের এই নতুন জব নোটিফিকেশনটি। তো বন্ধুরা, এখানে ডিটেলস নোটিফিকেশন পাবলিশ করা হয়নি, শুধুমাত্র একটি শর্ট নোটিফিকেশন এখানে পাবলিশ করা হয়েছে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখেন সেখানে ভ্যাকেন্সি ডিটেলস কী রাখা হয়েছে। বন্ধুরা, এখানে অল ওভার ইন্ডিয়াতে 950টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তো যে সমস্ত ক্যান্ডিডেটস আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ইন্টারেস্টেড রয়েছে এখানে আবেদন করতে, তোমরা প্রত্যেকে চাইলে এখানে আবেদন করতে পারো। বন্ধুরা, আবেদন প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হবে 17 ফেব্রুয়ারি 2022 থেকে এবং চলবে 8ই মার্চ 2022 পর্যন্ত। তো যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইন্টারেস্টেড রয়েছে চাইলে তোমরা আগামীকাল থেকে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারো। তো আবেদন করতে গেলে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান রাখা হয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন, সাথে তোমাদের 50% মার্ক। তো যে সমস্ত ক্যান্ডিডেটসরা আমাদের ত্রিপুরা রাজ্য থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে রেখেছে এবং সাথে যাদের 50% মার্ক রয়েছে, তোমরা প্রত্যেকে চাইলে এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারো। তো আবেদন করতে গেলে এজ লিমিট রাখা হয়েছে 20 ইয়ার্স থেকে 28 ইয়ার্স পর্যন্ত। তো যারাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছে এবং সাথে যাদের 50% মার্ক রয়েছে এবং যাদের বয়স 20 ইয়ার্স থেকে 28 ইয়ার্সের মধ্যে, তোমরা প্রত্যেকে চাইলে এখানে আবেদন করতে পারো। বন্ধুরা, আবেদন করতে গেলে তোমাদের আগামীকাল থেকে তোমরা আরবিআই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে এখানে তোমরা আবেদন করে নিতে পারবে। বন্ধুরা, আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকেও সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে এখানে আবেদন করে নিতে পারবে। তো বন্ধুরা, ডিটেল নোটিফিকেশান আগামীকালই আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করে দেবে আরবিআইয়ের তরফ থেকে। তো যখনই ডিটেল নোটিফিকেশান আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করা হবে, সাথে সাথে আমাদের চ্যানেল থেকে আমি তোমাদেরকে ভিডিও আপলোড করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলের সাথে থাকবে। যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই জব নোটিফিকেশানটি। বন্ধুরা, আজকে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যে অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য একটি শর্ট নোটিফিকেশান পাবলিশ হয়েছে আমরা আজকের এই ভিডিওতে, এটা নিয়ে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। বন্ধুরা, আশা রাখছি তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবে। তার পাশাপাশি যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন এসেছে, আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।